আসসালামু আলাইকুম, আমি আবারও চলে এসেছি। আজ শীতের একটি পিঠা তৈরি করব, চিতাই পিঠা। তা আমি আটাটা কীভাবে মাখিয়েছি পরে বলবো, এখন আমি পিঠাটা আগে তৈরি করে দেখাচ্ছি। এই যে গোলানোর পরে এই যে বুদবুদ বুদবুদ সৃষ্টি হয়েছে, এরকম করে পিঠাটা বানালে সুন্দর জালি জালি ফাঁপা ফাঁপা হয়। যেভাবে ফেটে নিয়েছি এখন আমি মাটির খোলায় তৈরি করব। খোলাটায় যে গরম করতে দিয়েছি, বেশি জাল দেওয়া যাবে না, মিডিয়াম মিডিয়াম হিটে জাল দিতে হবে। এরকম মিডিয়াম হিটে জাল দিতে হবে। আমি তাওয়াটা গরম করতে দিয়েছি, এবার যেরকম গাঢ় না আবার পাতলাও না, যেভাবে বেশ খানিকটা নেড়ে ছেড়ে দিতে হবে, যে বাউল সৃষ্টি করতে হবে। দিয়ে তারপরে এইভাবে যে তুলে এবার ঢেকে দেবো একটা কিছু দিয়ে। আমি 2 মিনিট রেখে উঠিয়ে নেব। এই যে 2 মিনিট পর ফিরে আসছি, পিঠাটা হয়ে গেছে। আমি এইভাবে তুলে নেবো, এই তো কত সুন্দর চালি জালি ফোটা ফোটা হয়েছে। আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকবারে এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে। পিঠে দেওয়ার আগে একটু এভাবে নেড়ে দিতে হবে। এই যে বুদ 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 করে বাউল সৃষ্টি হয়েছে, এখন এইভাবে দিয়ে দেবো আমি, তাহলে পিঠেগুলো না সুন্দর চালি জালি হবে। আমি আবার ঢেকে দেবো, দু মিনিট পরে আবার উঠিয়ে নেব। পিঠাটা হয়ে গেছে, কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই সুন্দর নরম তুলতুলা এবং জালি জালি ছিদ্র ছিদ্র হয়েছে, একদম স্পঞ্জের মতো। এই পিঠাটাও দেখেন ভিতরে কত সুন্দর ভেঙে দেখাচ্ছি। এখন আমি ভিজানোর জন্য রস জাল করে দিচ্ছি। এখানে রসের পরিবর্তে গুড় দেওয়া হচ্ছে, পানিটা ফুটে উঠেছে। এখন আমি পিঠাগুলো একটু একটু করে সব দিয়ে দেবো। একটু একটু করে আমি সব দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। দেওয়ার পরে অর্ধেকগুলো দেওয়ার পরে আমি আবার একটু চামচ দিয়ে চেপে দেবো, চেপে একটু সরিয়ে নড়িয়ে চড়িয়ে দেবো। দিয়ে আরও কিছুগুলো আছে বাকি, সেগুলো আবার দিয়ে দেবো। চেপে দেওয়া হয়ে গেছে, এবার বাকিগুলো আমি আবার উপর দিয়ে দিয়ে আবার চেপে দেবো, ভালো করে ডুবিয়ে দেবো। আবারও চেপে চেপে দিচ্ছি। আমি এখানে আগে দুধ অ্যাড করিনি, কারণ দুধ আগে দিলে অনেক সময় গরম দুধের ভেতর রসের ভেতরে দুধ দিলে দুধটা অনেক সময় ফেটে যায়, আর সেই জন্য আমি দুধটা আগে দিইনি। একটু ঠান্ডা হলে দুধটা আমি দিয়ে দেবো। এ তো দেখেন এখনই ভিজে কেমন রস ঢুকে গেছে ভিতরে। এখন আমি আস্তে আস্তে উপর দিয়ে দুধগুলো দিয়ে দেবো। এই তো দিয়ে দিচ্ছি, এভাবে আমি দুধগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। এই তো আমার রসে ভরা টয়টম্বুর, রস চিতায় বা দুধ চিতায় যাই বলুন, একেবারে ভিজে ডবল হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতন এইভাবে ট্রাই করবেন। তবে আমি বলেছিলাম যে কিভাবে আটাটা গুলিয়েছি সেটা আমি পরে জানাবো। তা আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি দিয়েছি, হালকা হালকা কুসুম পানি,
মানে জাস্ট গরম আঙুরটা চুবিয়ে দেখতে হবে, আঙুরটা সহ্য করতে পারে এরকম গরম পানি দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 10 মিনিট রেস্ট রাখছি ঢেকে। 10 মিনিট পরে সেটাকে আবার ভালোভাবে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আবার আর এক মগ পানি দিলাম, দিয়ে আবার ভালোভাবে চামচ দিয়ে বেশ ঘুটে 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 তারপরে 10 মিনিট নেড়ে দেওয়ার পরে তারপরে পিঠাটা তৈরি করেছি। একদম তুলতুলে ফুলফুলে কত সহজেই করে নিলাম। আপনারা এইভাবে আমার মতন তৈরি করে নেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন করে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।